আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কিংবা খুব শিগগিরই আমাদের সঙ্গে যুক্ত হবেন, সবাইকে শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব করোনায় করণীয়। আমরা আমাদের যা যা জায়গা থেকে করোনা এই যে পরিস্থিতি চলছে এই অবস্থায় কি কি করণীয় বা কি কি করা হচ্ছে, কি কি করা উচিত ছিল সে বিষয়ে আলোচনা করব। আমার সঙ্গে আজকে আলোচনায় যুক্ত আছেন অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক। সিদ্দিক ভাই, আপনার পূর্ণ পরিচয় একটু যদি সবার সঙ্গে তুলে ধরেন। আমি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক এবং সভাপতি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সবুজ আন্দোলন। জি, ধন্যবাদ। আরেকজন আমাদের সঙ্গে যুক্ত আছেন শাহিন কায়সার, সিনিয়র সাংবাদিক। শাহিন ভাই, একটু সংক্ষেপে আপনার পরিচয়। আমি শাহিন কাউসার, দৈনিক মানব জমিনে কাজ করি। জি, অনেক ধন্যবাদ। আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আজকে শুক্রবার জুমার নামাজ, যদিও মসজিদে নামাজের সুযোগ আপাতত নেই, তবুও রমজান মাস চলছে, সবাই নামাজমুখী হবে অবশ্যই। আমাদের আলোচনার বিষয় যেটা, যে করোনা ভাইরাসে করণীয় কি কি। আমি আগে আমাদের যার যার জায়গা থেকে আমরা আসলে কি কি করেছি বা কি কি করতে পেরেছি, কি কি করা উচিত ছিল বলে মনে করেন, অ্যাডভোকেট সিদ্দিক ভাই যদি আপনার জায়গা থেকে বলেন যে আপনি এই করোনা পরিস্থিতিতে যেসব মানুষ একটা কষ্টের মধ্যে পেরে গেছেন তাদের জন্য কি করেছেন কিংবা কি করা উচিত ছিল। আমাদের আমরা সমাজে যারা একটু ভালো অবস্থায় আছি তাদের জায়গা থেকে কি করা উচিত ছিল। ধন্যবাদ তারেক ভাই। আসলে মূল যে বিষয়টা সেটা হলো যে প্রতিটা সমস্যার ক্ষেত্রে যখন জাতীয়ভাবে কোনো সমস্যা দেখা দেয় তখন আপনার ব্যক্তিগতভাবে মানে ইন্ডিভিজুয়ালি কিন্তু আপনাকে দায়িত্ব নিতে হয়। তো আমরা যেটা করেছি, আমি ব্যক্তিগতভাবেও চেষ্টা করেছি আমার দায়িত্ব থেকে, আমার জায়গা থেকে, এবং পাশাপাশি আপনারা হয়তো জেনে থাকবেন যে আমাদের যে সংগঠন সবুজ আন্দোলন, আমরাও সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন ভাবে মানে চেষ্টা করেছি যে অভাবী মানুষ যারা যারা আজকে যারা কষ্টে আছে তাদের সাথে তাদেরকে সহযোগিতা করবার জন্য। এবং আরেকটা যে বিষয় সেটা হলো মূল যে বিষয়টা, সচেতনতার জায়গাটা, সরকার যে কাজটা বারবার করার চেষ্টা করছে জনগণকে সচেতন করবার জন্য, এই জায়গাটা কিন্তু আমরা যখন উহান শহরে প্রথম এই করোনার প্রাদুর্ভাব দেখা দেয় তখন থেকেই কিন্তু আমরা এই সচেতনতামূলক প্রোগ্রামগুলো বিভিন্ন ভাবে আমরা করে আসছিলাম এবং মিডিয়ার মাধ্যমে আমরা চেষ্টা করেছি জনগণকে, মানুষকে বোঝানোর জন্য যে দেখুন আপনি আপনার জায়গা। আজকের যে আমাদের মূল বিষয়টা হলো যে আমি ঘরে আছি কিনা এবং আমার পাশের লোকগুলো ঘরে আছে কিনা এবং যারা ঘরে আছে তাদের ঘরে খাবার আছে কিনা, এটা কিন্তু একটা বিরাট ফ্যাক্ট। প্রথমত হলো যে আমি ঘরে আছি কিনা, আমার পাশের লোক ঘরে আছে কিনা, এবং আমি ঘরে থাকলেই তো হবে না, পাশের লোক ঘরে থাকবে কিভাবে, তার খাবার আছে কিনা, এই দুইটা বিষয় যদি আমরা নিজেরা যারা দায়িত্বশীল যারা একটু মানে স্বাবলম্বী আমরা আমরা যদি সেই দায়িত্বটা পালন করি, সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আমার মনে হয় যে সরকার কিন্তু অনেক জায়গায় সফল কাম হতে পারে। কারণ সরকার যে কাজটা করছে মানুষকে স্টে করবার জন্য বলছে বাসায়, সরকার ত্রাণ দিচ্ছে বিভিন্ন ভাবে চেষ্টা করছে, কিন্তু আমরা যদি নাগরিকরা সেটাকে আমাদের জায়গা থেকে দায়িত্ব পালন না করি তাহলে কিন্তু সরকারের যে এই গোলটা কিন্তু সাকসেস হবে না। এবং আমরাও কিন্তু এই করোনায় যে করণীয় যে বিষয়টা বারবার উঠে আসছে যে ঘরে থাকার বিষয়টা, এটা কিন্তু খুব জরুরি এখন সবার জন্যই। ধন্যবাদ সিদ্দিক ভাই। শাহিন ভাই, আপনার কাছে আসছি আমি। করোনায় করণীয় বলতে সংবাদকর্মীরা তাদের কাজটা যদি ঠিক মতো করেন আমি মনে করি সেটা রাষ্ট্রের জন্য কিংবা যে কোনো সংকটের সময় সংবাদকর্মীরা তার পেশাগত যে কাজটা করেন এটাই অনেক বড় একটা করণীয় তার রাষ্ট্রের জন্য এবং ওই সমস্যার জন্য। সেক্ষেত্রে বাংলাদেশের সাংবাদিকরা যেভাবে এই করোনার সমস্যাগুলো তুলে ধরছে, এটা যেহেতু বৈশ্বিক সমস্যা, বিশ্বের সব জায়গায় চলছে, তা বাংলাদেশের সাংবাদিকরা আসলে কতটা অবদান রেখেছে এই করোনা থেকে উত্তরণের পেছনে? মনিরাল, আপনাকে ধন্যবাদ। প্রথমে বলতে চাচ্ছি, যখন আমরা শুনতে পারলাম উহান শহরের আপনার করোনা পরিস্থিতি খুবই ভয়ানক একটি অবস্থা, যখন উহান থেকে একটি ফ্লাইট বাংলাদেশে আসলো, তখন আমি আমার সুযোগ হয়েছিল কি বলে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের ডিজির সাথে তার একটা ইন্টারভিউ করার, এবং সেই ইন্টারভিউতে উনি বলেছিলেন এবং উনি দেখাইছিলেনও যে
বিভিন্ন রকম ভাবে কিভাবে থার্মোস্ক্যান ইউজ করছে তারা, কিভাবে তারা বিভিন্ন রকম ভাবে যাত্রীদেরকে নিরাপত্তা দিচ্ছে বা কি করছে, কি করণীয়, সেই বিষয়গুলো আমার সাথে উনি শেয়ার করেছিলেন। তো সেই সময় আমরা জানতে বুঝতে পারলাম যে এই ব্যাপার আসলে যে চারটা থার্মোস্ক্যান মেশিন বসানো হয়েছিল এবং একটা ইমার্জেন্সি কক্ষ যেখানে রোগীরা আসবে এবং রোগীরা আসলে তারা ওখানে ডাক্তারের কাছে যাবে এবং ডাক্তার তাদেরকে পরামর্শ দিয়ে একটি কোয়ারেন্টাইনের ব্যবস্থা করবে। আসলে সেই বিষয়গুলো কতটুকু পারফেক্ট ছিল বা কতটুকু মানে রক্ষণশীল ছিল সেই বিষয়টা আসলে আমরা ওই সময় বুঝে উঠতে পারিনি। তো যাই হোক, বিষয়টা এরকম হয়ে দাঁড়াইছে যে কোনো কিছু করার আগেই সমস্ত করোনা ভাইরাস যুক্ত যে সমস্ত বিদেশি নাগরিকরা আছে তারা আমাদের দেশে ঢুকে পড়েছে এবং অবস্থার একটা ব্যাগতিক দিক হিসেবে ছড়িয়ে পড়েছে। আসলে বলতে গেলে একটা জিনিস স্পষ্ট হয়েছে যে আসলে ভাইরাসটা তো আর হেঁটে হেঁটে আসে নাই, ভাইরাসটা কেউ ক্যারি করে নিয়ে আসছে। তো এই ক্যারি করে নিয়ে আসার প্রধান জায়গাটাই হলো আপনার এয়ারপোর্ট। এয়ারপোর্ট গুলোকে যদি আমরা আগে থেকে লক করতে পারতাম তো তাহলে হয়তো বা যারাই আসতো না কেন না এখানে এয়ারপোর্ট গুলো লক করা হবে, তাহলে তো প্রবাসীদের আসতে বাধা দেওয়া হবে। তারা তো এদেশের নাগরিক, তাদের তো নিজ দেশে একটা সংকটের সময় হলে তাদেরকে আমরা আসতে দেবো না, বিষয়টা তো এরকম না। তারা তো আপনার পরিবারের, আমার পরিবারের, তো তাদেরকে তো দেশে আসার, পরিবারের সঙ্গে আসার, কাছে আসার সুযোগ দিতে হবে। আমি আপনার সাথে একমত, কিন্তু আমি এই বিষয়টাকে এভাবে বলতে চাচ্ছি যে আসলে আমাদের যে কোয়ারেন্টাইনের যে ব্যবস্থা এবং আইসোলেশনের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলো আমরা যথাযথভাবে এয়ারপোর্ট থেকে ম্যানেজমেন্ট করার উচিত ছিল। এবং এয়ারপোর্টের যে জায়গা থেকে আমরা আসব বা যেই জায়গা থেকে আমরা ঢুকবো দেশের মধ্যে, সেই জায়গাগুলো যদি আমরা ভালোভাবে একটু নিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে হয়তো বা এই করোনা প্রতিরোধ করাটা অনেকটাই অনেকাংশে সম্ভব হতো। পাশাপাশি একটা জিনিস বলবো বর্তমান পরিস্থিতি নিয়ে, যেটা হয়ে গেছে ঘটে গেছে সেই বিষয় নিয়ে আর আলোচনা করে লাভ নেই। বর্তমান যে সিচুয়েশন, বর্তমান দেখা যাচ্ছে আমরা লকডাউন দিয়েছি বা আপনার এই এটাকে বলে সাধারণ ছুটি ঘোষণা করেছি। আসলে জিনিসটা মানে সাধারণ ছুটিকে আমাদের দেশের লোকজন মনে করে একটা উৎসবমুখর পরিবেশ, তারা সেই উৎসবমুখর পরিবেশে তারা ঘুরে বেড়াচ্ছে। আসলে আমরা বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি মানে এটা যে ঘরে থাকতে হবে বা এটা যে আপনার একেবারেই একটি স্পর্শকাতর বিষয়, এটা যদি একটু ছোঁয়াচে হয় বা একটু ছোঁয়া লাগে তখনই আপনার মাঝে চলে আসতে পারে। এই বিষয়গুলো আমরা আসলে বারবার বলার পরেও আমরা আমাদের নিজেদের সাংবাদিকদের মধ্যেও দেখেছি যারা কিনা সচেতন ছিলেন তারপরেও তাদের কাছে চলে এসেছে। আসলে বিষয়টা এরকম যে এটাকে আসলে বোঝা উঠার আগেই আমাদের দেহের মধ্যে চলে আসছে। বর্তমানে দেখা যাচ্ছে কিছু গার্মেন্টস কর্মী থেকে শুরু করে আপনার কিছু আপনার দোকানদার, তারপরে আপনার এই যে পথচারী, তারপরে আবার ইয়ে, এরা তো এখন দেখা যাচ্ছে ঢাকা শহরে হর হামেশাই ঘুরছে। তাদের কার মাঝে করোনা বা কার মাঝে করোনা নাই কেউ বলতে পারছে না। যারা সচেতন তারা অবশ্যই বাড়িতে থেকেই তারা এটাকে একটা নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে সরকারকে ধন্যবাদ দেব এই বলে যে সরকার চেষ্টা করছে, প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু আসলে আমাদের দেশের সাধারণ লোকরা তারা আসলে বুঝতে চাচ্ছে না আসলে বিষয়টা যে কতটাই সিরিয়াস এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। জি, আমি একটা প্রশ্ন দুজনের কাছে রাখতে চাই, একে একে আমরা উত্তর নেব। সেটা হচ্ছে যে শুরু থেকেই ডাক্তার এবং নার্স যারা এই, যেহেতু এটা একটা রোগ, এই রোগের চিকিৎসা তো ডাক্তার নার্স দিবেন বা দিচ্ছেন, তারা শুরু থেকে যে বিষয়টা বলে আসছিলেন যে আমরা সেবা দিতে প্রস্তুত, এটা একটি ছোঁয়াচে রোগ তবুও আমরা এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত, কিন্তু আমাদেরকে পর্যাপ্ত সুরক্ষা পোশাক দিতে হবে, পিপিই, মাস্ক, গ্লাভস। কিন্তু এখন পর্যন্ত সেই একই অভিযোগ আমরা শুনছি যে তাদেরকে পর্যাপ্ত এবং সঠিক মানের এই সামগ্রীটা সরবরাহ করা হচ্ছে না, যদিও আমরা জানি যে সারা বিশ্বেই পিপিই, মাস্ক, গ্লাভস এগুলোর সংকট রয়েছে। কিন্তু যখন বাংলাদেশে ওইভাবে প্রবেশ করেনি করোনা, তখন থেকেই কিন্তু ডাক্তার নার্স এই আবেদনটি করে আসছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে কিংবা কর্তৃপক্ষের কাছে, কিন্তু তখন আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন যে এখনই পিপিই, মাস্কের দরকার নেই। তাহলে সেই
আসলে ওই সময়টা শুরু থেকে অবহেলা ছিল কিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, আপনারা কি মনে করেন? আবু বকর সিদ্দিক ভাই যদি এর সঙ্গে বলেন। এক বাক্যে যদি বলি, এটা আপনার অবশ্যই এই জায়গায় যতটুকু দায়িত্ব নেওয়ার কথা ছিল আমাদের স্টেটের যারা নীতি নির্ধারণী মহল আছেন, যারা এটা দেখভাল করার দায়িত্বে ছিলেন, এবং আমি মনে করি মাননীয় মন্ত্রীও এই দায় এড়াতে পারেন না। কারণ আমরা স্টার্টিং থেকে দেখেছি তারা কেমন জানি একটা লুজ মানে পজিশনে তারা কাজ করেছেন, তারা কোনোটাই গুরুত্ব দেন নাই। আজকে যেভাবে রাষ্ট্র আমাদেরকে দেখভাল করছে, নাগরিকদের সিকিউরিটির বিষয়টা দেখছে, রাষ্ট্র যেভাবে আজকে আপনার পিপি বা বিভিন্ন যে সরঞ্জামের কথাগুলো বলছে, স্টার্টিং থেকে আমরা সেটা দেখি নাই। অ্যাজ এ সিটিজেন আমি বলবো যে আজকে রাষ্ট্র যদি শুরু থেকে এই ধরনের ভূমিকাটা পালন করতে পারতেন, এখনো অনেক জায়গায় দুর্বলতা আছে, তবে এখন অনেকটা আমরা বলবো যে এগিয়েছে আমাদের রাষ্ট্র এবং রাষ্ট্রের নীতি নির্ধারণী মহল, তারা কিন্তু অনেক চেষ্টা করছেন। কিন্তু শুরুতে তাদেরকে বোঝাতে পারিনি আমরা, আমরা বিভিন্ন টক শোতে বলেছি, আমরা আমাদের বিভিন্ন সভা সেমিনারে বলেছি, আমরা মিটিং মিছিল করে বলেছি, কিন্তু আমাদের কথা সেদিন কর্ণপাত করা হয় নাই। যারা আজকে স্বেচ্ছাসেবক, যারা বিভিন্ন সমাজকর্মের সাথে জড়িত, আমরা যারা সামাজিক বিভিন্ন সংগঠন করি, আমাদেরকে কিন্তু গুরুত্ব দেওয়া হয় নাই। তারা ভেবেছে যে বিষয়টা খুব অল্পতে সেরে যাবে, কিন্তু আজকে কিন্তু সেটার সময় আসছে। আমরা যে কথাগুলো তখন শুরু থেকে বলেছিলাম সেটা কিন্তু প্রমাণ হচ্ছে যে হ্যাঁ, রাষ্ট্রের ওই জায়গাগুলোতে দুর্বলতা ছিল। রাষ্ট্র যদি তখন একটু আরো বেশি দায়িত্বশীল হতো, তাহলে হয়তোবা আজকে আমরা আরো বেশি সেফ জোনে থাকতে পারতাম। এই জায়গাটা আমি মনে করি যে আজকের যারা স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর বা আমাদের মাননীয় মন্ত্রী সহ কেউ দায় এড়াতে পারেন না, তাদের অবশ্যই এখানে দায় নিতে হবে। আমরা যেভাবেই আমাদেরকে এখনো পর্যন্ত, আজকে দেখুন কমপ্লেইন এখন আসবে কেন, আমরা কেন ডাক্তার নার্স যারা স্বাস্থ্যকর্মী যারা আমাদের সেবা দিবেন তাদেরও এখন স্বাস্থ্য ঝুঁকির মধ্যে কেন ফেলে রাখছি আমরা? তাহলে আমার রুগীরা তো পালাবেই, আমার রুগীরা ডাক্তারের কাছ থেকে পালিয়ে যাচ্ছে, আমাদের মেডিকেল থেকে পালিয়ে যাচ্ছে, এই বিষয়টা কেন হবে এখনো? আজকে আপনার এক দেড় মাসের বেশি সময় পার করছি আমরা, এখনো যদি বলতে হয় যে আমার ডাক্তারের পিপিই নাই, তাদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে, নার্সরা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে, স্বাস্থ্যকর্মীরা তাদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে, এটা যদি এখনো বলতে হয় আমাদেরকে শুনতে হয়, তাহলে এটা আসলে লজ্জা লাগে আমাদের। কারণ এইটুকুন তো অবশ্যই সরকারের দায় এড়ানোর কোনো সুযোগ নাই। আমি মনে করি সরকারকে দায় নিতে হবে, এবং এটা পারলে আজকে থেকেই কন্টিনিউ করতে হবে যে না, আমাদের যে প্রবলেম গুলো, অন্তত পক্ষে ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মী, এবং আরেকটা যোগ করতে চাই, সেটা হলো আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে, যারা সারা বাংলাদেশে দেখবেন নিজে মানে নিজে স্বেচ্ছা শ্রম দিচ্ছেন, তাদের দিকটাও দেখতে হবে। কারণ স্বেচ্ছাসেবকদের কিন্তু কোনো অভিভাবক নাই, তাদের বিষয়টাও যদি এখানে গুরুত্ব সহকারে দেখা না হয়, তাহলে কিন্তু এটা আরো মারাত্মক আকার ধারণ করতে পারে। আমি মনে করি এই জায়গাটায় আর এক চুল ছাড় দেওয়ার সুযোগ নাই। জি ধন্যবাদ সিদ্দিক ভাই। শাহিন ভাই আপনার কাছে আসছিলাম এই একই প্রসঙ্গ নিয়ে, চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি। জি আসলে আমাদের দেশের যে স্বাস্থ্যসেবা, এই স্বাস্থ্যসেবা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা আসে, শুধু এই করোনা ভাইরাস না, আপনি আমরা দেখতে পাই যারা আমরা পথে ঘাটে কাজ করি, ঠিক আছে, তারা দেখতে পাই প্রায় সময় হাসপাতালে ডাক্তার নাই, প্রায় সময় হাসপাতালে ইমার্জেন্সিতে রক্তক্ষরণ হচ্ছে, হ্যাঁ, কিন্তু একজন ডাক্তার এসে বা একজন অভিজ্ঞ সিস্টার বা ইয়ে আসলে যে রোগীকে স্বাস্থ্যসেবা দিয়ে তাকে একটু আশ্বাস দিবে, তাদের আচরণটা এরকম একটা অবস্থায় গিয়ে পৌঁছায় যে তারা আসলে অন্য এক প্রকৃতির মানুষ আর রোগীরা হলো আরেক প্রকৃতির মানুষ। বাস্তবতা কিন্তু তাই। আপনি এখন করোনা পরিস্থিতিতে আপনি যে কোনো হাসপাতালে যাবেন, আপনাকে মিনিমাম একটা দূরত্ব তারা ইয়ে করে না, তারা কোনো কথাই বলতে চায় না, তারা বলতে চায় যে এই ব্যাপার আসলে আপনার কি হয়েছে, কি আসলে এটা ঝুঁকিপূর্ণ, ঠিক আছে আমি কথাটা মেনে নিলাম, কিন্তু তারপরে কথা হলেই যে একজন হার্টের পেশেন্ট বা একজন কিডনি আক্রান্ত পেশেন্ট বা একজন অন্য যে সাধারণ রোগেরই একটা পেশেন্টই হোক, আমরা এরকম দেখি তো অন্তত পক্ষে তার নারী তার সন্তান প্রসবের ক্ষেত্রে ব্যাঘাত ঘটেছে, সময় ক্ষেপণ হয়েছে, মানে গিয়ে অন্তঃসত্ত্বা নারী সেও চিকিৎসা পাচ্ছে না, এরকম তো আমরা গণমাধ্যমে দেখেছি। আমি আসছি সেই বিষয়গুলোতে। হ্যাঁ, বিষয়টা এরকম যে আমি যে কটা হাসপাতালে পরিদর্শন করলাম বা দেখতে গেলাম, সেই কটা হাসপাতালে দেখলাম একই চিত্র। আপনি ঢাকা মেডিকেল বলেন, নিউরোসায়েন্স বলেন, আপনার সরোয়ারদী হাসপাতাল বলেন, হ্যাঁ, যেগুলো সরকারি হাসপাতাল সেগুলোতেই আপনার ডাক্তাররা ঠিক মতো বসছেন না, তারা সরকার
মানে যতই চাপ দেখ না কেন, তারা তাদের সেফটি দেখা গেল চারজন ডাক্তারের ডিউটি করার কথা ছিল, ওই দেখা গেল যে একজন ডাক্তার ডিউটি করছে আর বাকি তিনজন কোথায়, নার্সরা বলতে চাচ্ছে না যে কোথায় আছে, বলতেছেন শুধু আছে। আসলে এই যে আছেটা এটাকে নির্ধারণ করবে কে এই মুহূর্তে? এই দুই দিন আগে আমাদের এক সাংবাদিক মৃত্যুবরণ করলেন, হ্যাঁ, ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই খোকন ভাই আমাদের অত্যন্ত একটা প্রিয় সাংবাদিক ছিলেন, সে এই শুধুমাত্র চিকিৎসা অবহেলার কারণেই আমি বলবো সে তার এই করুণ দশা আমাদেরকে দেখতে হলো। এবং এটা আমি বলতে চাচ্ছি বারবার একই কথা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী যারাই আছেন না কেন, তারা বিষয়টিকে আরো সঠিকভাবে পরিচালনা করার জন্য তাদের কাছে আমি অনুরোধ জানাবো, এবং তারা যাতে করে এতটাই মানে মানে দূরে দূরে থেকে আসলে তারা পার্সোনাল ইকুইপমেন্ট পরে তারা তাদের নিজের সেফটি রেখেই আসলে কাজ করতে হবে। এই বিষয়টাকে আসলে মানে অত্যন্ত মানুষ যখন অসহায় হয় তখনই তো সে হাসপাতালমুখী হয়, আর এখন এমন একটা অবস্থা হয়েছে যে করোনার রোগীরা তারা বলতে চায় না, লোকলজ্জায় এবং নিজের ব্যক্তিগত কারণেও তারা বলতে চায় না যে আসলে তার কি করোনা হয়েছে। আসলে তারাও তো কনফিউজ, কারণ আমাদের দেশে দু একটা ঘটনায় আমরা জানতে পারি যে আসলে কিট সঠিক আছে কিনা সেটা নিয়েও আমাদেরকে ভাবতে হয়। কিট যে যেটাকে দিয়ে আপনার করোনা আছে কি নাই, যদি তার নাই তাকে যদি একটা পজিটিভ রেজাল্ট দেওয়া হয় তাহলে তো তার মরণ। আর যাকে যার কিট আছে, কিট ভালো আছে, যার আছে তাকে যদি দেওয়া হয় নেগেটিভ একটা রেজাল্ট যে আপনার নাই, সে তো সারা বাংলাদেশ ঘুরে বেড়াবে যে আমার তো নাই, সে তো মহা আনন্দে সে ঘুরে বেড়াবে। এই বিষয়গুলোকে একেবারেই পুঙ্খানুপুঙ্খানু ভাবে দেখে বুঝে এবং সঠিক যারা করতে পারবে তাদের কাছে আমি আর মনে হয় দায়িত্বগুলি অর্পণ করা উচিত। এবং এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে আমি অনুরোধ করব যে স্বাস্থ্য অধিদপ্তর বারবার এই বিষয়টিকে চেক করে যে কিট যে মানের কিটের আমাদের প্রয়োজন ঠিক সেই মানের কিট যাতে আমাদেরকে আমাদের হাসপাতালগুলোকে দেওয়া হয় এবং সঠিক রেজাল্টটা যাতে রোগী পায়, এবং একজনের রেজাল্ট আরেকজনের যাতে না পায়। যে দেখা গেল যে আপনার নাম জব্বার, পেয়ে গেল মোহাম্মদ জব্বার আলী, তো এই যে একটা ভুল বুঝাবুঝি, কিছু আমাদের কাছে রিপোর্ট আছে যে একজনের রেজাল্ট আরেকজনের নামের পাশে বসে চেষ্টা হয়েছিল, পরবর্তীতে সেটা জানতে পারার পরেও সেটাকে ঠিক করা হয়েছে। আসলে এই বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খানু ভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেখতে হবে, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে বারবার অনুরোধ করব যাতে এই বিষয়টাকে পুঙ্খানুপুঙ্খানু ভাবে সঠিক নিয়ম পালন করেই তারা যাতে কাজ করে। আমরা এখনো মানবিক ডাক্তার সমাজ প্রতিষ্ঠিত করতে পারিনি। আজকে পিপির কথা বারবার বলা হচ্ছে, খালি পিপি একটা বিষয়, তাদের যে বিষয়টা লাগবে সেটা আমরা জানি, কিন্তু আমরা কি দেখেছি যে ডাক্তারদের মধ্যে যে মানবিকতা, বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলছি হয়তো মুষ্টিমাই কিছু ডাক্তার আছেন, তারা হয়তো সেটাকে চালিয়ে যাচ্ছেন, কিন্তু একটা সোসাইটিকে তখনই আপনি বাঁচাতে পারবেন যখন দেখবেন যে একটা মানবিক ডাক্তার সমাজ দরকার এখন। কারণ আজকে শুধু পিপির কোনো ওসিলা দিয়ে আপনি সরে যেতে পারেন না, কারণ আপনার ডিউটি এটা। প্রতিদিন করোনা হয়তো হবে না, প্রতিদিন কোনো মানুষ রোগে আক্রান্ত হবে না, আপনাকে মনে রাখতে হবে আপনারা হলেন সৃষ্টিকর্তার পরে মানুষ বিশ্বাস করে আপনাদেরকে, আপনাদেরকে ভরসা করে যে আপনাদের কাছে মানুষ যায় খুব অসহায় হয়ে। সেই ক্ষেত্রে যদি আপনারা নিজেদেরকে সেফ জোনে রাখতে চান, নিজেদের বাঁচার অধিক নিজেরা সেভ করতে গিয়ে নিজেরা আপনারা সরে যান, তাহলে তো আর আসলে আমাদের জায়গাটা, আমাদের যে সম্মানের জায়গাটা, আপনাদেরকে যে সম্মানটা করি সেটা কিন্তু থাকে না। তাই আমি মনে করি যে আসলে আমরা আজকে 49 বা 50 বছরের যে বাংলাদেশ, আমরা এখনো পর্যন্ত মানবিক ডাক্তার সোসাইটি, মানবিক ডাক্তার সমাজ আমরা আসলে ওইভাবে প্রতিষ্ঠিত করতে পারিনি, যে কারণে পিপির প্রবলেমগুলো আসছে, যে কারণে আমাদের স্বাস্থ্য ঝুঁকির কথাগুলো আসছে। এটা আসলে যারা ব্যক্তিগত উদ্যোগেও যদি মনে করতেন, রাষ্ট্রকে বেশিরভাগ দায় না দিয়ে তারা যদি মনে করতেন যে হ্যাঁ আমার যে ব্যক্তিগত যে ঝুঁকিটা আমি নিজেই সলভ করতে পারবো, সে নিজে কিন্তু ইচ্ছা করলে পারেন। ডাক্তার যে বিভিন্ন অর্গানাইজেশন আছেন তারা চাইলে কিন্তু সেটা পারেন, কিন্তু আমরা দেখেছি কি তারা সরকারের শুধুমাত্র দোষ দিয়ে নিজেরা সরে যেতে চেষ্টা করছেন। কিন্তু এই মুহূর্তে আমরা ব্যক্তিগতভাবে মনে করি যে এটা হওয়ার সুযোগ নাই, দয়া করে আপনারা মানুষদের পাশে দাঁড়ান, কারণ আপনারাই আমাদের এই মুহূর্তের জন্য অভিভাবক। কারণ আপনারা চাইলেই আমাদেরকে ভালো রাখতে পারেন, আমরা পালাবো না। আমাদের শাহিন ভাই বললেন যে রোগীরা এখন বলছে না সে করোনা ভাইরাসে আক্রান্ত কিনা, কেন বলবে, বললে তো আপনার তার জায়গা হবে কোথায় সে নিজে বুঝতে পারছে।
তো সে চায় যে আমি যেহেতু মারাই যাব তো বিচরণ করে মারা যাই, আমি একটা বন্দি ঘরে, ডাক্তার নাই, রোগী নাই, খাবার নাই, এখানে আমি কেন আবদ্ধ হব। তা আমি মনে করি যে অন্তত পক্ষে করোনা পজিটিভ যারা তাদের সাথে একটু মানবিক আচরণ ডাক্তাররা করবেন এবং আমরা যারা আছি আমরাও করব। তাহলে যেটা হবে কি আপনার সব মানুষগুলো পজিটিভ হোক আর নেগেটিভ হোক সাহসের সাথে বলবে যে হ্যাঁ আমি করোনায় পজিটিভ, আমাকে আপনারা সেবা করুন, মানবিক আচরণ করুন আমার সাথে। ধন্যবাদ। জি, এখানে কিছু বিষয় আছে। যে প্রথমত হচ্ছে আমরা যে সরকারকে দোষ দেই, সরকার বলতে তো পুরো সরকার ব্যবস্থা এরকম না, আমরা মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন ব্রিফিং করছেন, তিনি বিভিন্ন জেলার খোঁজ খবর নিচ্ছেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন, জেলা প্রশাসকদের কথার সঙ্গে কথা বলছেন, কিন্তু ওই সব জায়গা থেকে রুট লেভেল থেকে যদি প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দেওয়া হয় যে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের কোনো সংকট নেই, তাহলে তার কিন্তু কিছু করার নেই, সে তো প্রকাশ্যেই জিজ্ঞেস করছেন কিংবা ভেতরে ভেতরে তিনি খোঁজ খবর রাখছেন, কিন্তু তাকে যদি ভুল তথ্য দেওয়া হয়, সংকটের কথা না জানানো হয়, তাহলে আসলে সমস্যাটা সেখান থেকে তৈরি হয়। আর ডাক্তারদের কথা যেটা বললেন, আসলে ফ্রন্ট লাইনে কিন্তু এখন ডাক্তার এবং নার্স উভয়ই কাজ করছেন, এবং একটা বিষয় ঠিক যে ডাক্তারদের চেয়ে কিন্তু নার্সদের করণীয় এখানে বেশি, কারণ একজন ডাক্তার হচ্ছে প্রেসক্রাইব করে চলে যান, খোঁজ খবর নিয়ে চলে যান, কিন্তু সার্বক্ষণিক একটা রোগীকে ইনজেকশন দেয়া, তাকে ওষুধ খাইয়ে দেয়া সময় মতো, এগুলো কিন্তু কাজ থেকে নার্সরাই করে। নার্সরা 8-10 ঘন্টা কন্টিনিউ ডিউটি করে যান, আর ডাক্তাররা 15-20 মিনিট 1 ঘন্টা এসে দেখে চলে যান, বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু হ্যাঁ, পিপিইর এটা অজুহাত না, পিপিইর আসলেই দরকার, কারণ ডাক্তার যদি আক্রান্ত হয়ে যায় তাহলে সে রোগীকে কিভাবে চিকিৎসা দেবে, এখন পিপিইটা অবশ্যই দরকার। কিন্তু হ্যাঁ, ব্যক্তিগতভাবে যে বিষয়টা বলেছিলেন যে বাংলাদেশে খুব কম চিকিৎসক আছেন যার ব্যক্তিগত গাড়ি নেই, ব্যক্তিগত ফ্ল্যাট নেই, বাড়ি নেই, হয়তো বা ইন্টার্ন যারা নতুন ডক্টর এরকম, এবং কিছু ডক্টর আছেন যারা আসলে পয়সার লোভ নেই তাদের, কিন্তু এছাড়া একদম আমি মনে করি যে 95% চিকিৎসকের গাড়ি আছে, বাড়ি আছে, তাহলে পিপির দাম আর কত, সেটা আসলে তাদের ব্যবস্থা করা উচিত ছিল, তবে বৈশ্বিকভাবে সংকট। যাই হোক, আর একটা বিষয় যেটা বলতে চাই যে গার্মেন্টস, এই যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর খুব বড় একটা সেক্টর, প্রশংসনীয়, এখান থেকে সরকার অনেক রাজস্ব পায়, অনেক অনেক মানুষের জীবিকা এখান থেকে, কিন্তু গার্মেন্টস সেক্টর এই সংকটের সময় কি ধরনের ভূমিকা রাখছে, কি ধরনের ভূমিকা রাখা উচিত ছিল, বাংলাদেশের গার্মেন্টস শিল্প সারা বিশ্বে যেখানে প্রশংসিত, তারা নিজেরাও কি পিপি মাস্ক এগুলো তৈরি করতে পারতো কিনা? শাহিন কাউসার ভাই, যদি আপনার জায়গা থেকে একটু বলতেন। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের এই গার্মেন্ট সেক্টর বা বিজিএমই এর যেই প্রধান কর্মকর্তারা আছেন বা সভাপতি বা সহসভাপতি যারা আছেন, তাদের যেই পরিকল্পনা বা তাদের যে ডিসিশন, এটা অত্যন্তই একটি ভুল ডিসিশন বলে আমি আখ্যায়িত করব। কারণ হলো এই, যেখানে একত্রিত হওয়ার বিষয়ে মানে একজন আরেকজনের কাছ থেকে দূরে থাকার একটা নির্দেশনা আপনার ডাক্তাররা দিচ্ছে, সেইখানে আপনি সমস্ত লোকগুলোকে একত্রিত করলেন, এটা কোন ধরনের একটা ডিসিশন, এই বিষয়টা আমার বোধগম্য মনে হয়। তো আর পরবর্তীতে দেখবো যে তারা তো আসলে নিম্ন শ্রেণীর একজন গরিব মানুষ, তারা মাসে যেটা ইনকাম করে সেই ইনকামটুকু দিয়ে তাদের পরিবার চলে, পেট চলে, বা তাদের বেঁচে থাকার একটা বিষয়। এই বিষয়টাকে আপনারা কোনো সিরিয়াসলিসি নেন না, সিরিয়াস ভাবে যদি আপনারা না নেন তাহলে তো তারা এরকম উলট পালট করবেই। যখন আপনার ঘরে এক মুঠো ভাত থাকবে না, যখন আপনার ঘরে এক মুঠো চাল থাকবে না, চিনি থাকবে না, আলু থাকবে না, ডাল থাকবে না, তখন আপনি দেখেন তো কিরকম ভাবে আপনি হাউমাউ করে মানুষের উপর চলে আসেন। আর এই যে ডিসিশন একটা দিল যে হ্যাঁ আপনারা সবাই আসেন, ফ্যাক্টরি খুলে দেওয়া হবে, হ্যাঁ এই ডিসিশনটা আমি একেবারে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। এ কারণেই যে এটা আসলে একটা পর্যায়ক্রমে নিয়ে আসা উচিত ছিল, এখন যেভাবে পর্যায়ক্রমে আসছে। আমার প্রশ্নটা ছিল যে এই করোনা পরিস্থিতিতে যে পদক্ষেপটা গার্মেন্টস পক্ষদের, গার্মেন্টস মালিকদের পক্ষ থেকে নেওয়া উচিত ছিল, চিকিৎসকদের পাশে তারা পিপি মাস্ক এগুলো নিয়ে দাঁড়াতে পারতেন, কারণ বাংলাদেশের গার্মেন্টস শিল্প সারা বিশ্বে তাদের পণ্য সরবরাহ করে থাকে। আমি সেই জায়গাটা, গার্মেন্টস যে খোলা হয়েছে সেই প্রসঙ্গে আমি আসবো আবার। হ্যাঁ, তো এখন পিপি তৈরি করার জন্য আমাদের যে সমস্ত গার্মেন্টস গুলো কাজ করছে তারা তো করছেই, কিন্তু তাদের নিরাপত্তাটা কি, এই যে তারা আসছে এসে সঠিক ভাবে নিজেরাই পিপি পরছে কিনা, তারপরে সঠিকভাবে নিয়ম পালন করে তারা কাজগুলো করছে কিনা, সেখান থেকেও আপনার, আমার যতদূর মনে হয় যে এটা সঠিকভাবে যদি না করা হয় তাহলে সেখান থেকে যদি কোনো রকম একটা ভাইরাস
ছড়িয়ে যাবার যে একটা বিষয় থাকে সেই বিষয়টা যদি সামনে চলে আসে তাহলে কিন্তু আরো ভয়াবহ দিক সামনে আমরা অপেক্ষা করতে পারি। আর বর্তমানে আরেকটু বিষয় অ্যাড করি, সেটা হলো এই যে আপনি সারা ঢাকা ব্যাপী দেখবেন যে ইফতারের বিক্রির যে একটা ধুম হিরিক করে গিয়েছে সেই ইফতার থেকেও আসতে পারে, অথবা যে দোকানগুলোকে খোলা হয়েছে যে সেই দোকানগুলোকে কিভাবে পারমিশনের উপরে তারা কাজ করছে বা কোন সহায়তা নিয়ে তারা কাজ করছে সেই বিষয়টাকেও একটু খুঁটিয়ে দেখা দরকার। কারণটা হলো এরকম যে যে কোনো বিষয়ই আপনার আমরা এখন করোনা মুক্ত হতে চাই, আমরা করোনা যুক্ত হতে চাই না। আজকে আমি বাসায় বসে ইফতার করছি, নিরাপদে ইফতার করছি, কিন্তু যখন সেটা হোটেল থেকে নিয়ে আসব সে কতটুকু সে দায়িত্ব হিসেবে সে ওটাকে রান্না বান্না করছে সেই বিষয়টাকে আমাদেরকে খুঁটিয়ে দেখার দরকার আছে বলে আমি মনে করি। জি সিদ্দিক ভাই, গার্মেন্টসের সেক্টরের যে ভূমিকা রাখা উচিত ছিল, আসলে আমি যতদূর জানি বাংলাদেশের কোন হাতে কোনো একটা দুইটা প্রতিষ্ঠান হয়তো বা পিপিই বা মাস্ক তৈরি করতে পারে, তা ওইরকম কোনো বড় ধরনের কোনো খবর আমরা পাইনি এখন পর্যন্ত, গণমাধ্যমে অন্তত আসেনি যে অমুক প্রতিষ্ঠান পিপিই বা মাস্ক তৈরি করে সরকারকে দিয়েছেন কিংবা ডাক্তার চিকিৎসককে দিয়েছেন। আপনি এরকম কিছু জানেন কিনা বা তাদের ভূমিকা কি ছিল এরকমটা? আসলে দেখুন তারেক ভাই, একটা ভালো কথা বলেছেন আপনি। দেখুন আসলে আমাদের মূল সমস্যাটা কোথায়, আমরা যেটা করি সেটা হলো সব ক্ষেত্রেই আমাদের যখন ক্রাইসিস দেখা দেয় সরকারকে দায়ী করতে চাই, এবং আমরা প্রায়শই দেখি সরকারের প্রণোদনায় ব্যস্ত হয়ে যাই। আজকে গার্মেন্টস শিল্পের যারা মালিক তারা কেউ কিন্তু গরিব না, তারা হাজার হাজার কোটি টাকার মালিক, এরকম আমাদের কাছে আছে নোট, যারা শিল্পপতি হাজার হাজার কোটি টাকার মালিকও আছেন গার্মেন্টস এর মালিক যারা। এখন আপনি যে কথা বললেন যে তারা কোনো পিপি দিয়ে সরকারকে হেল্প করেছে, আমার জানা মতে নাই, কারণ তারা তো এই ক্রাইসিস পিরিয়ডে কি করবেন, তারা সরকারের পাশে দাঁড়াবেন, তারা তো হঠাৎ করে তো আর আমাদের প্রবলেমটা সৃষ্টি হয় নাই। তারা যদি করতেন, আজকে যেভাবে তারা গ্রাম থেকে শ্রমিকদেরকে নিয়ে আসছে, যখন শুরুতে ছিল তখন তারা কি কেউ দায়িত্ব নিতে পারতেন না যে এই ক্রাইসিসটা আসতেছে, আমরা সরকারকে 1,00,000 পিস পিপি হেল্প করতে চাই যে মাননীয় সরকার আমরা এটা নিয়ে আসছি, তাহলে কি উপকার হতো না? ওনারা দরবার করতেছেন কি যে ওনাদেরকে কত হাজার কোটি টাকা প্রণোদনা দেওয়া হবে, সেটা মাননীয় সরকারকে আমি সাধুবাদ জানাই যে বিভিন্ন ভাবে সরকারের কাছে যে যা দাবি করছেন সরকার কিন্তু দিচ্ছেন। কিন্তু প্রশ্নটা হলো আমি আমার জায়গা থেকে সরকারকে কি সহযোগিতাটা করতে পারলাম? আমরা দেখছি যে কিছু মানুষ হয়তো সরকারকে সহযোগিতা করছে আর্থিকভাবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গার্মেন্ট সেক্টর থেকে এখনো পর্যন্ত আমার জানা মতে সরকারের পাশে দাঁড়িয়েছে কোনো একটা স্বাস্থ্য সরঞ্জাম নিয়ে, আমার জানা নেই। আমি মনে করি এটা তাদের অনেক বড় দায়িত্ব ছিল যে আমরা যেহেতু গার্মেন্ট সেক্টরের কাজ করি দীর্ঘদিন যাবৎ, আমরা এই অভিজ্ঞতা লব্ধ থেকে আজকে আমাদের দেশের এই প্রয়োজনে আমরা এইটুকু নিয়ে দাঁড়িয়েছি, কিন্তু সেটা কিন্তু তারা দাঁড়ান নাই যেটা তাদের খুব জরুরি ছিল। আর যেটা আমাদের কাউসার ভাই বললেন যে এখন যে প্রবলেমটা দেখছি, আজকে দেখুন সরকারের নির্দেশ কিন্তু মানলে সবাইকে মানতে হবে, সরকারের আদেশ নির্দেশ যাই বলেন যদি আমরা মেনে চলি, সবাই যদি মেনে চলি তাহলে কিন্তু সুফল আমরা পেতে পারবো। আর যদি আপনি মনির ভাই মানলেন আমি মানলাম না, তাহলে কিন্তু আপনার সেই সুফলটা সকলে পাবো না আমরা, কারণ পার্টলি কোনো সুযোগ নাই, অর্ধেক অর্ধেক করার কোনো সুযোগ নাই, আইন মানলে সবাইকে মানতে হবে। কিন্তু আমাদের মধ্যে এই একটা উদাসীনতা আছে, আমরা আসলে কেউ মানতে চাই কেউ মানতে চাই না, যে কারণে আমাদের যারা প্রশাসনের দায়িত্বে আছেন তারা খুব চেষ্টা করছেন কিন্তু কিছু করার তো নেই। আপনি গার্মেন্টস যদি খুলে দেন মাঝখানে, আপনি মাঝখানে লক্ষ লক্ষ লোক নিয়ে গেলেন আবার আনলেন, এই সমস্ত ফাইজলাম করার সময় কিন্তু এখন আর নেই। আপনাকে দায়িত্ব পালন করতে হবে, আপনার জায়গা থেকে আপনাকে মনে করতে হবে আপনি বাংলাদেশকে বাঁচাতে আসছেন, নিজেকে যেমন সেভ করতে চান পুরো বাংলাদেশটা বাঁচাতে চান আপনি। যদি এই বিবেক এই আবেগ যদি আপনার মধ্যে তৈরি হয়, মানবিক মূল্যবোধ যদি তৈরি হয়, তাহলে আমার মনে হয় সরকারের পাশে প্রতিটা নাগরিককে, যারা আমরা স্বাবলম্বী নাগরিক, যাদের আমাদের অর্থনৈতিক ভাবে আমরা একটু স্বাবলম্বী, তাদের দাঁড়ানোটা সময়ের দাবি। আপনি শুধু সরকারের কাছে আশা করছেন কেন, সরকারকে দেওয়াও কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। ধন্যবাদ। জি ধন্যবাদ সিদ্দিক ভাই। এখানে বিষয়টা কিন্তু এরকম যে যখন 5 জন, 10 জন, 30 জন, 50 জন করে দৈনিক আক্রান্ত হচ্ছিলেন, তখন এই বাংলাদেশ লকডাউন হয়েছে, সাধারণ ছুটি দিয়ে সবাইকে বলতে হয়েছে, বলা হয়েছে ঘরে থাকুন, মারপিট করে ঘরে ঢুকানো হয়েছে। তো আজকে যখন 500, 600, 550 করে আক্রান্ত হচ্ছে, তখন তো কোনোভাবেই সুযোগ ছিল না মানুষের ঘরে আসার, কারণ ঘরে থেকেই মানুষ আক্রান্ত হচ্ছে, তাহলে বাইরে গেলে তো আক্রান্তের সংখ্যাটা আরো অনেক বেশি বাড়বে। সেক্ষেত্রে গার্মেন্টসটা আসলে হয়তো খুলে দেওয়া এই মুহূর্তে অন্তত উচিত হয়নি, কিন্তু যদি খুলে দেওয়া হতো তাহলে একটা জিনিস ঠিক আপনারা যেটা খেয়াল করেছেন যে সমস্যা সংকট কিন্তু শুরু হওয়ার সাথে সাথেই সরকার সবার আগে দৃষ্টি দিয়েছে গার্মেন্টস সেক্টরের উপর, কারণ তাদের জন্যই কিন্তু প্রণোদনাটা এসেছে। অন্যান্য ক্ষেত্রে খুব
পরে এসেছে এবং সংখ্যায় খুব কম, মানে তাদের জন্য অঙ্কটা খুব কম, কিন্তু গার্মেন্টস কি সরকার গুরুত্ব দিয়েছে বেশি, কিন্তু সেই গার্মেন্টসই কিন্তু সরকারের পাশে ওইভাবে আসলে দাঁড়ায়নি যেটা আমরা দেখতে পেয়েছি। তো আজকে শুক্রবার দিন, আমরা আসলে আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। সবশেষ সরকারের জন্য বা রাষ্ট্রের জন্য কিংবা আপনাদের ব্যক্তিগত জায়গা থেকে কোনো কিছু যদি বলার থাকে শাহিন ভাই, আমি আপনাকে ফ্লোর ছেড়ে দিচ্ছি, আপনি আপনার জায়গা থেকে যেটা বলতে চাচ্ছেন সেটা বলতে পারেন। আসলে বলার মতো তো এখন যে পরিস্থিতি, বলার মতো কিছুই নাই, যেটা ঘটেছে সেটা ঘটে গেছে। সামনের দিকে যে অবস্থাগুলো আসছে আমাদেরকে ফেস করতে হবে, সেই ফেস করার বিষয়গুলোর মধ্যে প্রধানত আপনাকে চিন্তা করতে হবে যে আর বেশি লোক সমাগম, অন্তত পক্ষে এই এক মাস, হ্যাঁ এই এক মাস আমাদেরকে লোক সমাগম আর কোনোভাবেই যাতে গার্মেন্টস কর্মী বলি দেশের অন্যান্য সেক্টরের যে সমস্ত ভাইয়েরা আছে তাদেরকেও যাতে কোনো রকম ভাবে একত্রিত করা না হয়, এটা আমার সরকারের প্রতি অনুরোধ থাকবে। আপনার পাশাপাশি প্রত্যেকটা কান্ট্রিতেই আপনি দেখবেন যে তারা লকডাউন মানে লকডাউন, তারা ওইভাবেই নির্দিষ্ট ভাবে তারা লকডাউনটাকে মন থেকেই অ্যাকসেপ্ট করেছে এবং তারা মেনে নিয়েছে যে আমাদেরকে এখন ঘরে থাকতেই হবে। এই বিষয়টাকে সরকার যদিও মানে প্রচন্ড ভাবেই প্রচার প্রসারণা দিয়েই তারা চেষ্টা করছে, এজন্য সরকারকে আমি সাধুবাদ জানাবো এক, কিন্তু তারপরে পরবর্তীতে আর ভুল যদি হয় তাহলে কিন্তু সেটা আত্মঘাতী ভুলই হবে বলে বলে আমি মনে করি। আর দ্বিতীয়ত কথা হলেই যে সরকারের যে প্রশাসনের ভাইয়েরা আছে তারাও একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে সরকারের প্রশাসন বিভাগের কয়েকজন ভাই বেশ অসুস্থ এবং অলরেডি দুজন মারাও গিয়েছে, হ্যাঁ তাদের প্রতি আমাদের সহমর্মিতা আছে, তারা আমাদের উদ্দেশ্যে কাজ করছে। আর সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আমি একটু বলতে চাই, সাংবাদিকদের যে যারা কাজ করছে পথে ঘাটে তাদেরকে সুরক্ষা কিভাবে আরো ভালোভাবে দেওয়া যায়, তাদেরকে কিভাবে আরো সাহায্য সহযোগিতা করা যায়, তারা আসলে কিভাবে কোনভাবে গেলে তারা নিজেকে সেভ করতে পারবে সেই বিষয়টাকেও দিক নির্দেশনা অন্তত পক্ষে তারা যদি জানা থাকে যে এই আমাদের যে একদম সিনিয়র সাংবাদিক ভাই খোকন ভাই মৃত্যুবরণ করেছেন, তার পরিবারকে আসলে সাংবাদিক সংগঠন কিংবা সরকার থেকে কি ধরনের খোঁজ খবর নেওয়া হয়েছে, আপনার জানা আছে কিনা, যদি জানা থাকে একটু শেয়ার। আমাদের 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 খোকন ভাইয়ের সম্বন্ধে যা বলতে চাচ্ছি, সে আসলে অত্যন্ত একটা কর্মস্পৃহা লোক, সে এই করোনার মাঝেও সে রেগুলার অফিস করেছে এবং সে যা আল্লাহ কর্তৃক যেহেতু আক্রান্ত হয়েছে, আল্লাহ হায়াত মওতের মালিক আল্লাহ, কিন্তু সে তার দায়িত্বে সে অটুট ছিল এটুকুই আমরা বলতে পারি। এবং সরকার কর্তৃক আমাদের এই সাংবাদিক সংগঠনগুলো আছে সেইগুলো অনেক ভালোভাবে চেষ্টা করছে এবং তথ্যমন্ত্রী ওনাকে একটি ব্যক্তিগত সাহায্যের আশ্বাসও আমাদেরকে দিয়েছে এ বলে এটা আমরা বলতে পারি। এখনো তারা সে হাতে পায়নি, হয়তো বা পেয়ে যাবে, তো আমরা চাচ্ছি যে তার পরিবার সহ অন্যান্য যারা একটু ইয়েতে সাংবাদিকরা আছে দুঃখী অভাবী বা ওই ধরনের কোনো কিছু যাতে ওনারা ফিল না করে বা তারা কাজের ভিতরে যাতে কোনো রকম ব্যাঘাত না আসে তাদের নিজস্ব, নিজে সবারই তো প্রাণের একটা মায়া আছে, সেই প্রাণের মায়া থেকেই বলছি যে যারাই আপনারা কাজে যাচ্ছেন না কেন বা যাবেন, ঠিক আছে নিজের পার্সোনাল যেই বিষয়টা আছে যে আপনাকে সুস্থ থাকতে হবে, আপনাকে কাজ করতে হবে, সেই বিষয়টাকে আগে খেয়াল রেখে তারপরে যাতে আপনারা কাজে যোগদান করেন। আর পাশাপাশি সরকারের কাছে অনুরোধ করব সরকার যাতে সাংবাদিকদের বিষয়টা অত্যন্ত ভালোভাবে এবং সুন্দরভাবে দেখেন। কি কারণে দেখবেন, একটাই কারণ যে এই যে প্রচারগুলো আমরা করছি জীবনের ঝুঁকি নিয়ে, জীবনের কে বাজি রেখে আমরা যে প্রচারগুলো করছি, সেই প্রচারগুলো কিন্তু যদি সাংবাদিকরা ঢালাওভাবে আক্রান্ত হতে থাকে তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার এই যতই পরিশ্রম করেন না কেন এই পরিশ্রমের কোনোই মূল্য থাকবে না বলে, কারণ সাধারণ মানুষ তো আপনাদের কাছ থেকে জানতে পারবে না যে আপনারা আসলে করছেন কি। সেই সুযোগেই আপনারা সাংবাদিকদেরকে সহায়তা করুন, সাংবাদিকদেরকে মূল্যায়ন করুন, সাংবাদিকদের অবস্থানকে সুদৃঢ় করুন, সাংবাদিকদের চিকিৎসা ব্যবস্থাকে আরো মজবুত করুন এবং সাংবাদিকদের জন্য বিশেষ করে একটা হাসপাতাল বা বিশেষ করে একটা জায়গা যেখানে সাধারণ ভাবেই হোক না কেন, সাধারণ লোকের সাথে হোক না কেন, সেটা যাতে একটু বিশেষ ব্যবস্থা নেয় এই আরজি আমি সরকারের কাছে জানাবো। ধন্যবাদ সিদ্দিক ভাই, খুব সংক্ষেপে আমরা ধন্যবাদ।
ধন্যবাদ। আমি আমি আসলে প্রথমে ধন্যবাদ দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে, উনি আসলে খুব সময় দিচ্ছেন এবং খুব চেষ্টা করে যাচ্ছেন আমাদেরকে সেফ রাখবার জন্য, পুরো বাংলাদেশকে কিভাবে নিরাপদে রাখা যায় তার জন্য। এবং পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীকে যারা অ্যাসিস্ট করছে, আমি মনে করি যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং আমার কাউসার ভাই বললেন যে বাংলাদেশ আমাদের যে সাংবাদিক ভাইরা আছে তারা খুব দায়িত্ব পালন করছেন। এবং আমি আরেকটা বিষয় এখানে অ্যাড করতে চাই, আপনারা দেখবেন যে যারা স্বেচ্ছাসেবক, যাদের কোনো পরিচয় ওইভাবে আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি না, যারা স্বেচ্ছাসেবা দিয়ে যাচ্ছেন, এই বিষয়টা আমাদের সরকারকে মাথায় রাখতে হবে। আমি মনে করি যারাই আজকে এই করোনায় বিভিন্ন ধরনের পদক্ষেপের সাথে জড়িত হয়েছেন, সবারই এখন উচিত সবাইকেই আপনার তাদের যে স্বাস্থ্য ঝুঁকিটা যেন কমিয়ে আনা যায় তাদের জন্য একটু সরকারকে আরো বেশি একটু সুনজর দেওয়া উচিত। কারণ স্বেচ্ছাসেবকদের কোনো অভিভাবক নেই, আমি বলছি স্বেচ্ছাসেবকদের বিষয়টাও খুব নিয়ে আসতে হবে সামনে। এবং আমাদের যারা সাংবাদিক ভাইরা আছে, সাংবাদিক ভাইদের কারণেই কিন্তু আজকে আমরা বিভিন্ন খবরগুলো পাচ্ছি। সাংবাদিক ভাইদেরকে এবং পুলিশ ভাই, সেনাবাহিনী যারাই আছেন, যারা দায়িত্ব এবং ডাক্তার নার্স সহ স্বাস্থ্যকর্মী সহ সবার প্রতি আমাদের আজকে থেকে মিনিট সেকেন্ড ধরে হলেও আমার মনে হয় যে আর যেন এই কমপ্লেনটাকে আমরা না করি, অপ্রয়োজনীয় কমপ্লেন যেন না করি, যেন হ্যাঁ সরকার আমাদেরকে যথাযথ ব্যবস্থা নিয়েছে। এখন তাহলে কাজ কি, এখন আমাদের যার যার যে জায়গাটা কিন্তু আমাদের দায়িত্ব, আমরা আমাদের সঠিক দায়িত্বে ঝাঁপিয়ে পড়েছি। ইনশাল্লাহ যদি আল্লাহ রহমত করেন আমরা সেভ হতে পারবো। কারণ একটা কথা মনে রাখতে হবে, আপনি একা যদি আক্রান্ত হন তাহলে কিন্তু 100,000 মানুষ আক্রান্ত, 1,00,000 মানুষ আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আর আপনি যদি সেভ থাকেন আপনার কারণে পুরো বাংলাদেশ কিন্তু সেভ হতে পারে। বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একজন কিন্তু আক্রান্ত আক্রান্ত না, একজন আক্রান্ত হওয়া মানে আমাদের পুরো বাংলাদেশ ঝুঁকির মধ্যে থাকা। আমরা মনে করি এই বিষয়টা আমরা সকলেই উপলব্ধি করব, আমাদের যার যার জায়গা থেকে যার যেটুকুন করার আছে আমরা আমাদের সেই ভূমিকাটা এই মুহূর্তে রাখতে চাই এবং এই মুহূর্তে রাখবো। আমি ব্যক্তিগত বিশ্বাস করি যদি আল্লাহ রহমত, ইনশাল্লাহ আমরা যেহেতু আল্লাহর উপরে শতভাগ আস্থা বিশ্বাস আছে, আমরা বিশ্বাস করি এই করোনা থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারবো, পুরো বিশ্ব ইনশাল্লাহ একদিন এই করোনা থেকে মুক্ত হতে পারবে। কিন্তু কার কি অবদান ছিল সেটা হয়তো ইতিহাসের পাতায় একদিন লিখে রাখা হবে। তাই আমরা মনে করি যে এখনই উচিত আমার অবস্থানটা আমি তৈরি করি, আমার দায়িত্বটা আমি পালন করেছিলাম, আমি যেন ইতিহাসের খাতা ইতিহাসের পাতায় যেন আমার নামটা আমার যে ভূমিকাটা সেটা যেন একদিন রচনা হয়, সেই জায়গা থেকে আমার কাজটা এখন করা খুবই জরুরি। আবার ধন্যবাদ দিচ্ছি যে আপনারা তারেক ভাই চমৎকার একটা আয়োজন করেছেন এবং সরকারের যারা বিভিন্ন ভাবে আমাদের সবাই দায়িত্ব পালন করে সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাদের দুজনকে ধন্যবাদ। আসলে আমরা নানাভাবে সরকার বলি কিংবা অনেকের সমালোচনা করেছি, চিকিৎসকদের কথাও বলেছি, কিন্তু আসলে কিন্তু কম সংখ্যায় হোক কিন্তু সবাই যে যার জায়গা থেকে কাজ করে যাচ্ছে অনেকেই, ডাক্তার বলি, নার্স বলি, সরকার বলি, মন্ত্রী বলি, কিন্তু আসলে যার যার জায়গা থেকে যেটুকু কাজ, আমি শুরুতে যেটা বলেছিলাম শাহিনকে স্যার ভাইকে যে সাংবাদিকদের কিন্তু আলাদাভাবে অন্য কোনো কাজ করার দরকার নেই, তার যে পেশাগত কাজ সে যদি সেটাই সঠিকভাবে পালন করে যে কোনো সংকটে, ওটি হচ্ছে গিয়ে রাষ্ট্রের প্রতি তার বড় একটি সাপোর্ট। এবং আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এমপিরা ধান কাটতে যাচ্ছেন, হয়তো বা তিনি জীবনে ধান কাটেননি, তিনি ধান কাটতে যাচ্ছেন। এই ধরনের লোক দেখানো কাজগুলো না করে আমরা যদি শুধুমাত্র যার যেটা কাজ সেটাই আমাদের জায়গা থেকে করি, আমার মনে হয় এই সংকট থেকে আমরা উত্তরণ করতে পারবো আল্লাহর রহমতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, যারা দেখেছেন যারা পরবর্তীতে দেখবেন। ধন্যবাদ আমার অতিথি দুই ভাইকে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমাদের মাঝে তুলে ধরার জন্য। আজকের মতো এই ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।